নমস্কার, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটি ক্লিক করবেন যাতে এ ধরনের ভিডিও ছাড়লেই। সারা দেশে একমাত্র ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর এতেই প্রবল ক্ষুব্ধ রাজ্য বিজেপির নেতৃত্ব, সরাসরি তারা নির্বাচন কমিশনকে একহাত নিচ্ছেন। সূত্রের খবর, ইতিমধ্যেই বিজেপির আইনজীবী সেলকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্রান্ত মামলা করা যায় কিনা সেটা বিবেচনা করতে। অন্যদিকে বিজেপি নেতৃত্ব সোমবারই বৈঠকে বসছে উপনির্বাচন সহ আরও দুই কেন্দ্রে নির্বাচনের প্রার্থী তালিকা নির্ধারণের জন্য। বিজেপি সূত্রের খবর, ওই বৈঠকে প্রার্থী নিয়ে যেমন আলোচনা হবে তেমনই আইনজীবী সেলের রিপোর্ট নিয়েও আলোচনা চলবে। অর্থাৎ একদিকে যেমন উপনির্বাচন নিয়ে প্রস্তুতি সেরে রাখছে বিজেপি, তেমনই উপনির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েও এগোতে চাইছে বিজেপি নেতৃত্ব।